স্বামী প্রদত্ত শ্রী ঠাকুরের অমোঘ বাণী চিরকালের জন্য আমাদের মনে অনুরণিত হয়। ভদ্রের বিকট গর্জন, চাপলার চাপল্যাস, ঝঞ্ঝারা পাগল নৃত্য, যা স্বস্তিকে ব্যাহত করে, কত জীবনের প্রাণ ধারাকে অতিষ্ঠ করে তুলেছে। শ্রাবণ উচ্ছল যা কত অসহায় কাতর জীবনকে চুতির গহ্বরে এনে উৎখাত করে ফেলেছে। কোথায় ভাগিয়ে নিয়ে বাঁচিয়ে নিয়ে গেছে তারই অত্যানা। দুর্দিনের সামন্তর উজ্জ্বল উদ্ভাবেও মা আমার থামেন, তিনি চলে এসেছেন সন্তানকে সান্ত্বনা দিতে, রক্ষাকে প্রতিষ্ঠা করতে। এই মার আবাহনের প্রথম আসন আসন হচ্ছে বরুণ বেদী, যাতে বিল্লবিভা বিলায়িত উচ্ছ্বাসে উচল হয়ে মায়ের বোধনে বোধনের বোধ দীপালি নিয়ে নিঃশব্দ প্রতিভায় প্রতীক্ষায় অপেক্ষা করে থাকে। বোধন বৃক্ষতায় যা মায়ের বোধকে জাগিয়ে দিয়ে জীবন ধারণ ও জীবন রক্ষার ঐশ্বর্যগুলিকে বুঝে উদ্দীপ্ত করে। বয়স বেড়ে চলে, পার্থিব শরীর ক্রমে অশক্ত হয়ে পড়ে, লোক সমাগমের তবু বিরতি নেই। ঠাকুর একইভাবে আলাপ করেন, আদর করেন ভক্তদের, মানুষকে কাছে ডেকে তার দুঃখ দূর করেন। সেই অমোঘ দিন 12ই মাঘ 1375 সন, ইংরেজি 1969 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি, ব্রাহ্মমুহূর্ত 4:55। অমৃত লোকের পথ যাত্রা করলেন সদা সময় মানবরূপী ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুভূষণ। মহাপ্রাণের সংবাদে শোকবিহ্বল হয়ে ওঠে সারা দেশ ও বিদেশব্যাপী তাঁর অগণিত ভক্তবৃন্দ। শ্রী শ্রী ঠাকুরের চিতাভস্ম নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন স্থানে, বিসর্জন দেওয়া হয় দেশের বিভিন্ন নদীতে। এই শোকযাত্রায় যে বিপুল জনসমাগম হয়েছিল তা অবর্ণনীয়।
রক্ষা করার বহু পূর্বেই সৎসঙ্গ আশ্রমের সম্পূর্ণ দায়িত্বভার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে অর্পণ করেছিলেন, যার সুদক্ষ নিয়ন্ত্রণে সৎসঙ্গ আশ্রম ও প্রতিষ্ঠান আজ এগিয়ে চলেছে সত্যের পথে জ্যোতির্ময় লোকের অভীষ্ট লক্ষ্যে। শুভ জন্ম শতবার্ষিকী উৎসবে দেওঘরের পূর্ণ সৎসঙ্গ আশ্রমে সমাগত হয়েছিল লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, অভূতপূর্ব সে জনবন্যা।